রাজ্যে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে সরবপ্রচারের পর এবার যেন শুরু হবে নিরপ্রচার। তবে নিরপ্রচার শুরু হবার আগে সরবপ্রচারের শেষ দিন নিজেদের জয় সুনিশ্চিত করতে পুরোদমে ময়দান কাঁপিয়ে তোলার চেষ্টা করলেন সবকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা। প্রচারের অন্তিম লগ্নেও কোনো কোনো বিধানসভা কেন্দ্র এলাকায় লক্ষ্য করা গেল ভোটারদের কাছে প্রার্থীদের পৌঁছে যাওয়ার চেষ্টা। লক্ষ্য একটাই, গণদেবতাদের মন জয় করে ভোট বৈতরণী পার হওয়া। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার সাত সকাল থেকে প্রচারে ঝড় তোলার চেষ্টা করলেন প্রার্থীরা। এক্ষেত্রে যেন পিছিয়ে ছিলেন না বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আইনজীবী পার্থরঞ্জন সরকারও। এ কেন্দ্রে এবার পিসি ভাইপুর লড়াইটা অনেক চমচমাট, কেউ এক ইঞ্চি জমিও যেন ছাড়তে নারাজ। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থরঞ্জন সরকার বিধানসভার টিকিট নিশ্চিত করতে প্রচারের শেষ দিনেও কর্মীদের নিয়ে ছুটে গেলেন ভোটারদের বাড়ি দরজায়। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে ভোটারদের কাছে তুলে ধরেন গত পাঁচ বছরে এই কেন্দ্রের অনন্য নেতৃত্ব। একই সাথে ভোটারদের কাছে আবেদন জানান এলাকার উন্নয়নে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সিংহ চিনে ভোট দিয়ে জয়যুক্ত করার। যে বঞ্চনা প্রতারণা ইত্যাদির শিকার হয়েছিল ওরা, অত্যাচারিত হয়েছিল ওরা, ওরা আর অত্যাচার সহ্য করতে চায় না। ১৬ তারিখ তারা নিজ ভোটটা প্রদান করে, মূল্যবান ভোটটা প্রদান করে ২ তারিখে একটা সাবলীল শক্তিশালী সরকার গঠন করবে, যা হবে জনদ্রোহী বাম গণতান্ত্রিক এবং কংগ্রেসকে নিয়ে একটা শক্তিশালী সরকার। এই সরকারের কাজ হবে মানুষকে তার বেনিফিশিয়ারিগুলি তার দরজায় দরজায় গড়ে গড়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে সামনে আছি, আমিও সেই প্রতিজ্ঞা নিয়ে সামনে আছি। আগামী দিনে, বিগত দিনে কি হয়েছে জানি না, কিন্তু আগামী দিনে বাজারঘাটের প্রত্যেক জনতা তার দুয়ারে দুয়ারে সরকারের বেনিফিটগুলি পাবে, আমরা সেটি পৌঁছে দিব। আমাদের কংগ্রেস ভাইরা তৈরি আগামী দিনে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।